হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগত ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট, চলে আসছে রায়হান রাফির আপকামিং ওয়েব ফিল্ম ফ্রাইডের অফিসিয়াল ট্রেজার। তো চলুন আগে দেখে নিই ট্রেজারটা কেমন আছে, তারপর কথা বলা যাবে বিস্তারিত ব্যাপার স্যাপার নিয়ে। ওকে, সো হিয়ার আই গো। মানে লাস্টের এডিটের যে ফিলটা দিল ওটা কাইন্ড অফ প্যারাসাইটের সাথে মিলে যাচ্ছে। বাট যে ইন্টেন্সটা রয়েছে, যে মিউজিকের বিল্ড আপটা দিছে, পুরো লোমহর্ষক একটা অবস্থা ভাই। অটোমেটিক পশম দাঁড়ায় গেছে ভাই। এইখানে সেই জানোয়ারের মতন আবারও সামথিং, যেগুলো সবাই দেখতে পারেন, ওইরকম কিছু একটা ক্রিয়েট করতে চলেছে রায়হান রাফি। অ্যান্ড দ্যাটস ওয়াই টাইটেলটা দিয়েই দিল যে ফ্রম দ্য ডিরেক্টর অফ জানোয়ার। অ্যান্ড আই থিঙ্ক জানোয়ার থেকে মোর ব্রুটাল, মোর ইন্টেন্স একটা কন্টেন্ট আমরা পেতে চলেছি। পাশাপাশি একটা ব্যাপার হাইলাইট করি, সেটা হচ্ছে এই কন্টেন্টটা আসবে হচ্ছে বিঞ্জে। আর বিঞ্জ আই থিঙ্ক এবার একটু সিরিয়াস হয়েছে তারা, যেহেতু তারা অনেক দিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। বাট মিড পয়েন্টে এসে তারা তাদের ফ্লোটা হারিয়ে ফেলছিলো। আর রাইট নাও তারা যে কন্টেন্টগুলো দিচ্ছে, মায়া শালিক, দেন লাস্টে দিলে হচ্ছে দ্য সাইলেন্স, এবার হচ্ছে ফ্রাইডে, আই থিঙ্ক তারা কন্টেন্টের বর্ষণ করতে চলেছে ইন্ডাস্ট্রির মধ্যে। এখন দেখা যাক সেখান থেকে তারা কত ভালো ভালো কন্টেন্ট দেয়। আর যদি এরকমের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তারা যদি এরকমের ভালো ভালো কন্টেন্ট দেয়, তাহলে কিন্তু ওটিটির যে কম্পিটিশনটা সেটা কিন্তু আরও বাড়বে। আর আমরা কিন্তু সেই সুবাদে ভালো ভালো কন্টেন্ট পাবো, তো সেটা তো সময় বলে দেবে। তবে যদি ফ্রাইডের উপর ফোকাস করি, দেখেন ফ্রাইডেতে একটা লাইট টাইটেল রয়েছে যে ট্রু ইভেন্টসের উপর বেস করে তৈরি করা হয়েছে। বাট এটা কোন ট্রু ইভেন্টের উপর বেস করে তৈরি করা হচ্ছে সেই সম্পর্কে আমার সত্যি কোনো আইডিয়া নেই, তো আমি বলতে পারছি না। বাট আমি জাস্ট চিন্তা করতেছি এখানে প্যাকেজটা কেমন হতে চলেছে। যারা পারফর্মার রয়েছে, নাসির উদ্দিন খান, তমা, মির্জা, তারা ভালো পারফর্মেন্স করেন। আর যেভাবে রায়হান রাফি বিল্ড আপ দিয়েছে, সেখান থেকে মনে হচ্ছে যে এমন একটা কন্টেন্ট হতে চলেছে যে ধরনের কন্টেন্ট এর আগে মানে বাঙালি অডিয়েন্স বাংলাতে দেখে নাই। তো আই হোপ কন্টেন্টটা ভালো হবে। তবে আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট করে জানান। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।